শিক্ষার্থী ভাইয়েরা, এখন আমরা আমাদের এক্সাম্পল অনুযায়ী সিএসএস বিল্ড আপ করবো, সিএসএস এর মাধ্যমে টেমপ্লেট। এই জন্য আমাদেরকে শুরুতেই কিন্তু একটি ইন্ডেক্স ফাইল তৈরি করতে হবে এইচটিএমএল এর, কেননা শুধুমাত্র সিএসএস কিন্তু একটি টেমপ্লেট তৈরি করতে সক্ষম নয়। অবশ্যই সেখানে আপনাকে এইচটিএমএল এর সহযোগী হিসেবে সিএসএসকে ব্যবহার করতে হবে। আমরা যাচ্ছি ফাইলে, ফাইল থেকে নিউ, নিউ থেকে আমরা নিতে পারি বেসিক পেজ এইচটিএমএল, ক্রিয়েট করলাম। এখানে আমরা ব্ল্যাঙ্ক অবস্থাতেই একটু সেভ দিয়ে নিচ্ছি, যাতে করে পরবর্তীতে সেভের ভুলটি না হয়। আমরা একটি ফোল্ডারও তৈরি করে রেখেছি আমাদের লোকাল হোস্টে। আমরা কিন্তু এখন কাজগুলো সম্পূর্ণটাই লোকাল হোস্টে করব, এবং পরবর্তীতে এই ফাইলটিকেই আমরা সার্ভারে আপলোডের মাধ্যমে রিয়েলিস্টিক যে বিষয়টি সেটি দেখতে পাবো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। আমরা ফাইলের নাম দিচ্ছি ইন্ডেক্স ডট এইচটিএমএল এই নামে, এবং ফাইলটি সেভ হবে। আমরা একটি সিএসএস এক্সাম্পল নামে একটি ফোল্ডার তৈরি করেছি, সিএসএস এক্সাম্পল। আপনারা অবশ্যই লোকাল হোস্ট সম্পর্কে জানেন, এর আগে যারা ওয়েব ডিজাইনের অন্যান্য সিডিগুলো দেখেছেন সেখানে লোকাল হোস্ট সম্পর্কে আলোচনা করা আছে। আমরা সেভ করছি, সেভ। এবং আমাদের সহযোগী যে ফাইল এক্সটার্নাল সিএসএস ফাইল সেটিও আমরা নিয়ে নিচ্ছি এবং সেভ করব নিউ সিএসএস বেসিক পেজ। এখান থেকে আমরা নিতে পারি সিএসএস ক্রিয়েট। আমরা একটু সেভ করব একই ফোল্ডারের ভিতরে, সেভ অ্যাজ। এবার আমরা নাম দিচ্ছি স্টাইল, STYLE। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই স্টাইল নামটি ফলো করা হয়ে থাকে। আপনি চাইলে স্টাইল শিট কিংবা আপনার মতো করে অন্যান্য নাম ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই মনে রাখতে হবে নামের পরে ডট সিএসএস, এটি লিখে সেভ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল এবং স্টাইল ডট সিএসএস এই দুটি সাইট, দুটি ফাইল তৈরি হয়েছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এই সিএসএসকে এইচটিএমএল এর সহযোগী হিসেবে লিঙ্ক করে দেব। এখন লিঙ্কটি কীভাবে করব? আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল এখানে কোডের ভিতরে যাচ্ছি। কোডের ভিতর থেকে টাইটেলের নিচে অবশ্যই দুই হেডের মাঝখানে, এখানে এক হেডের শুরু এবং হেড শেষ, এই দুই হেডের মাঝখানে আমরা দিচ্ছি টাইটেলের নিচে। আমরা একটু নোটপ্যাডে দেখে নিচ্ছি যে কোন লিঙ্কটি ব্যবহার করব। আমরা সাধারণত নর্মালি যখন ইন্টারনাল সিএসএস তৈরি হয় তখনও কিন্তু এই ধরনের লিঙ্ক তৈরি হয়। আমরা দেব লিঙ্ক রেফারেন্স, এখানে আমরা স্টাইল ডট সিএসএস, যেহেতু আমরা স্টাইল ডট সিএসএস নামে নামকরণ করেছি, এবং রেল ইকুয়াল টু স্টাইল শিট, এগুলোতে খুব একটা কোনো কাজ নেই, টাইপ হচ্ছে টেক্সট অর সিএসএস। এই লিঙ্কটিকে আমরা কপি করে, এই লিঙ্কটিকে অবশ্যই আপনারা যখন আমার এই টেমপ্লেটের সোর্স ফোল্ডার পাবেন সেখান থেকে নিয়ে নেবেন। কপি করে আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল এখানে পেস্ট করব। আমাদের সিএসএসকে জয়েন্ট করা হলো। এখন আমরা মূল কাজ শুরু করব পরবর্তী লেসনের মাধ্যমে। ধন্যবাদ।